কাছের মানুষ সিনেমা রিভিউ দেব আমি, রিভিউয়ারের মধ্যে হয়তো আমি লাস্ট পুরো একদম, যে কাছের মানুষ লাস্টে রিভিউ করছি, বিকজ জানেন আপনারা প্রত্যেকে আমার বাড়িটা কোথায়, সিনেমা হল থেকে অনেক দূরে, তো বাড়ি এসে ফিরে রিভিউটা করছি আমি। তো দেখুন, আমি একটা কথা বলতে চাই, দেবদা দেবদার কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছি, দেবদা বোম্বাদার, তো তার মানে এটা নয় যে আমি সিনেমাটাকে নিয়ে ভালো বলবো। যদি সিনেমাটা ভালো হয় তাহলে নিশ্চয়ই ভালো বলবো, যদি খারাপ নিশ্চয়ই আমি খারাপ বলবো। তো দেখুন, আমি যারা বলছিলাম রিভিউয়ারদের দেখছিলাম, দু তিনটা রিভিউয়ারদের, কেউ একজন দেখছিলাম রিভিউয়ার মানে এক নিঃশ্বাসে রিভিউ করে দিচ্ছে, ভাই জানি না কি হয়তো মুখস্থ করেছিল মনে হয়। আবার একজন রিভিউ দেখছি যে কে মানে অসাধারণ 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 বলে যাচ্ছে। আবার কেউ একজন তো রিভিউয়ারের মানে কাছের মানুষকে আবার কর্ণশোভন কর্ণশোভন বলে দিচ্ছে, মানে জানি না কি হচ্ছে আজকাল রিভিউয়ারদের। ওকে আচ্ছা বাদ দিন, আমি রিভিউ করছি, আমি শর্টলি রিভিউ করবো বেসিক্যালি কাছের মানুষ সিনেমাটা কেমন লাগলো, বেসিক্যালি আমার মাই আমার দিক থেকে। দেখুন, সিনেমাটার গল্পটা আপনারা জানেন, যে এই টেলাটা দেখে আপনারা গল্পটা বুঝতে পেরে গেছেন, আমি গল্পটাকে নিয়ে বেশি রিভিউ করছি না আমি জাস্ট। তো দেখুন, এখানে যে অভিনয়, আমি ফার্স্ট অফ অল অভিনয় বলছি, দেবের অভিনয় একদম পুরো বেকার, আমি পুরো একদম বলছি। বাট আমি এটা বলবো না যে আপনারা সিনেমাটা দেখতে যাবেন না, এটা আমি বলবো না, আপনারা নিশ্চয়ই সবাই গিয়ে সিনেমা হলে দেখে আসুন, পুজোর জন্য সিনেমাটা পুরো পারফেক্ট। সিনেমাটা কিছু খারাপ দিক রয়েছে, কিছু ভালো দিক রয়েছে, আমি প্রথমে খারাপ দিকটাই বলছি। তো সিনেমাটার অভিনয় যেটা বলছিলাম, অভিনয় দেবদার একদম পুরো বেকার, কোথাও গিয়ে মনে হবে দেবদার ওই যেরকম একটা সিন আছে না কিসমিস সিনেমাতে, যখন দেব যে প্লেন যে মিস করবে তখন যে বসে তার পুরোনো কথাগুলো স্মৃতিচারণ করবে, বসে কথাগুলো যে বলবে, ওই সিনটা কিছু পুরো মনে হলো যেরকম কাছের মানুষে আছে। সেম টাইম চ্যাম্প সিনেমাতে যখন দাড়ি ফাড়ি হয়েছিল, যখন ডিপ্রেশনে চলে গেছিলো, সেই সিনটা মনে হচ্ছে এখানেও ঠিক একই, মানে দেবের যে একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা যে চেঞ্জ হচ্ছে, তার ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার অ্যাক্টিং স্কেল আমার মনে হচ্ছে ভাই পুরো যতদিন যাচ্ছে তার অ্যাক্টিং স্কেল আর কমে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, দেবের অ্যাক্টিং আমাকে একদম ভালো লাগে, লাস্টের দিকে একটু ভালো লেগেছে, আমি লাস্ট স্পয়লার দেবো না, আপনারা গিয়ে সিনেমা হলে দেখে আসবেন, লাস্টের দিকে একটু ভালো লেগেছে, বাট অনেকেই কমেডি খিস্তি খাস্তা মারবেন, যাই মারবেন মারবেন ভাই, আমি অনেস্টলি কথা বলছি, আমাকে দেবের অ্যাক্টিং পুরো বেকার লেগেছে। সেকেন্ড আছে বোম্বাদার অ্যাক্টিং আছে, বিশ্বাস করুন বোম্বাদার অ্যাক্টিং জবরদস্ত লেগেছে। আমি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে 90 দশকের সময় বোম্বাদার এরকম সিনেমা আমরা দেখেছি। হ্যাঁ, বোম্বাদার থাকবে, চিরঞ্জিত থাকবে, তাপসল থাকবে, ভাই ভাই তারা একটা প্রবলেম হবে টাকা টাকা টাকার জন্য এদিক সেদিক তারা ঘোরাঘুরি করবে, লাস্টে একজন এসে তাকে টাকা দিয়ে দিবে। তো আমি মানে 90 দশকের সিনেমার এর চেয়ে আরও ভালো কন্টেন্ট খুব ভালো হতো, আর 90 দশকের সিনেমাতে এর চেয়ে আরও ভালো মেকিং হতো। এখানে যে ডিরেক্টর, সেটা এর আগে সব কপি কপি সিনেমা করেছে, তো তাকে এই সিনেমাটা অফার দেওয়া খুবই ভালো, মানে খুবই বেকার, মানে খুবই খারাপ হয়েছে। এই যে ডিরেক্টর প্রতিকৃত ডিরেকশন বেকার লেগেছে, ডিওপি ভালো লেগেছিল, ক্যামেরা অ্যাঙ্গেল কিছু, সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল, বিজিএম খুব ভালো ছিল অফকোর্স, বাট ডিরেকশন একদম বেকার। অ্যান্ড আমি এটা কথা বলতে চাইছি, তুলিকা ম্যামের যে অ্যাক্টিংটা, তুলিকা ম্যামের অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং, তুলিকা ম্যামের অ্যাক্টিং, তুলিকা ম্যাম খুব ভালো অ্যাক্টিং করতো আগে চ্যালেঞ্জ সিনেমাতে, কত সিনেমা মনে পড়ছে না, বহুত মানে ওই 2010-11-12 থেকে অনেক সিনেমা উনি কাজ করেছেন, বাট আমি তুলিকা ম্যামের লাস্ট ভালো সিনেমা যদি বলি, আমি এই এই কাছের মানুষটা আমাকে খুব ভালো লেগেছে। বিশেষ করুন তার মানে ডায়লগ ডেলিভারি বেশি কিছু নেই, বাট কথা মানে তার অ্যাক্টিং স্কেল, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা, ও মাই গড, নাড়িয়ে দিয়েছে সিরিয়াসলি। বোম্বাদা অ্যান্ড তুলিকা ম্যামের অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে। আর আচ্ছা, যে নায়িকাটা তার নামটা কি, ঈশা সাহা, ঈশা সাহা। আমি একটা প্রশ্ন বলতে চাই দেবদাকে, আচ্ছা দেবদা তোমার প্রোডাকশন থেকে যে সিনেমাগুলো আসে, আচ্ছা বাদ দাও বলবো না, ঈশা স্যার অ্যাক্টিং আমাকে না ভালো লাগেনি, একটা মেয়ে ছিল তার নাটা কি, তার অ্যাক্টিংটাও ভালো লাগেনি। গানগুলো ভালো ছিল, গানগুলো যথাস্থানে তথাস্থানে পুরো একদম প্রয়োগ করা হয়েছে, যেখানে গানটা দরকার সেখানে গানগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাকে বোর লাগবে না যে ভাই এই গানটা তো দরকার ছিল না, এটা কিন্তু আপনাকে বোর লাগবে না, কিন্তু আপনাকে বোর লাগবে কখন, যখন স্ক্রিন প্লেটা টেনে 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 বড় করে যাচ্ছে, সিনেমাটা 1.5 ঘন্টা হলে খুব ভালো হতো, মানে বুঝতে পারছি যে ভাই এরপর এটাই হবে। দেখুন, এক একটা সিনেমা আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ভিলেনটা কে, বোম্বাদা কি সত্যি ভিলেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু এক একটা সিন পুরো বুঝতে পারছি ভাই এরপর এটাই হবে, তারপরে সে আসবে, তারপরে এ আসবে, এরকম। আর লাস্টে একটা ঘটনা ঘটে গেল, বিচ্ছিরি ঘটনা ঘটে গেল, এরকম এটা হয়, প্রথম থেকে তুমি একটা স্ট্রাগল করছো, প্রথম থেকে তুমি একটা টাকার জন্য তোমার মৃত্যু মানে আমার জীবন বলছো, লাস্টে এরকমভাবে করা একদমই ঠিক হয়নি। মানে দেখুন, ইমোশনটা খুব ভালো ছিল, একটা মানে সিনেমা হয় না লোক, দেখুন আমরা আমি বলছি না যে বাংলা সিনেমা খারাপ সিনেমা, এই সিনেমাটা খারাপ সিনেমা, আমি বলছি এটাই যে সিনেমার কোন দিকটা খারাপ লেগেছে আমার। ওকে, ভালো করে বুঝবেন কথাটা, আমি কিন্তু বলছি না যে একবার হচ্ছে আপনারা সিনেমাটা গিয়ে দেখবেন না, সিনেমা অফকোর্স দেখুন, আপনাদের ভালো লাগতেই পারে দেখুন, কিন্তু আমি বলছি এটাই যে একটা সিনেমাকে হিট করা তাহলে কী দরকার, তার মেন পয়েন্ট কী, সিনেমাটা এন্টারটেনমেন্ট হওয়া দরকার। তো লোকে যাতে সিনেমা হিট কখন হয়, লোকে যাতে একবার হল থেকে বেরিয়ে গিয়ে সে ভাবে যে না ভাই আমি আবার একবার সিনেমাটা দেখবো, সেম টাইম আমি আবার আরও 10 মানে আমি আমার আরও ফ্রেন্ডসদেরকে বলবো, সাজেশন করবো যে সিনেমাটাকে দেখতে, সিনেমাটা তখনই কিন্তু হিট হয়। তো আমার মনে হয় যে সিনেমা একবার কি দেখেছে আবার একবার দেখবে।
তো খাস লাগেনি তো সিনেমাটা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তো লাইক শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই।